আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কাতার টু ঢাকা বাংলাদেশ এয়ারলাইন্সে বিমানে ভাড়া কত আছে সেই বিষয় নিয়ে। তো চলুন, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সো আমরা এখান থেকে ওয়ান ওয়ে টিকিট সিলেক্ট করে এখান থেকে ফ্রম দিয়ে দিচ্ছি কাতার। কাতারে দোহা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে ফর্ম দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দিয়ে এখান থেকে আমরা 15 তারিখ সিলেক্ট করে সার্চ ফ্লাইটে ক্লিক করছি। সো এখান থেকে আমরা দেখতে পারবো কাতার টু ঢাকায় বাংলাদেশ এয়ারলাইন্সে বিমানের টিকিটের মূল্য কত আছে। ওকে, দোহা টু ঢাকা এখান থেকে 15 তারিখে কোনো টিকিট নেই, এখানে 16 তারিখে টিকিট আছে 44,196 টাকা। 16 তারিখের টিকিট আছে 44,196 টাকা। আমরা যদি এখন দোহা ঢাকা টু দোহা দেখি, ঢাকা টু ঢাকা টু দোহা সেম 16 তারিখে দেখি সার্চ ফ্লাইটে, আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা টু দোহা অফার প্রাইসে 16 তারিখে টিকিটের মূল্য আছে 1,17,180 টাকা। সো বাংলাদেশ থেকে বুঝতে পারছেন কত টাকা প্রাইস আছে। সো চলুন আমরা এখন ঢাকা দোহা থেকে ঢাকা দেখি এবং ঢাকা থেকে দোহা রাউন্ড টিকিটে 2 মাসের ব্যবধানে দেখে নিই কত টাকা প্রাইস আছে। সো আমরা এখান থেকে দোহা সিলেক্ট করে দিচ্ছি। দোহা সিলেক্ট করে এখান থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি 16 তারিখ এবং রাউন্ড ডেট দিয়ে দিচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 15 তারিখ এবং সার্চ ফ্লাইটে ক্লিক করছি। ওকে, সার্চ ফ্লাইটে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি দোহা টু ঢাকা 34,234 টাকা। আগে আমরা এখানে টিকিটের মধ্যে সিলেক্ট করে সিলেক্ট দিয়ে দিলাম এবং দোহা টু ঢাকা 44,447 টাকা। এখান থেকে আমরা সম্পূর্ণ টিকিটের মূল্য দেখতে পাচ্ছি 78,751 টাকা দোহা টু ঢাকা এবং ঢাকা টু দোহা 2 মাসের ব্যবধানে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।